वेलकम टू माय चैनल किशोरा इजी वे टू लर्न। आगे दिन आमरा जेनेछिलाम जेंडर सम्पर्के, सेई वीडियो तोमादेर मध्ये जदि केउ मिस करे जाओ ताहले आमार नीचे डेस्क्रिप्शन बक्से तार लिंक देया थाकबे, तोमरा सेखान थेके देखे नियो। आजके आमरा जानबो पार्सन सम्पर्के। पार्सन माने कि? पार्सन माने हच्छे पुरुष। ताहले चलो देखे नी आजकेर वीडियो। जा किछु नाउन बा प्रोनाउन যা কিছুই বলি না কেন সেগুলো কিন্তু এক একটা পার্সনের মধ্যে পড়ে। কি রকম? যেমন ধরো আমরা বাংলায় বলি উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, সেটাই যখন আমরা ইংলিশে বলবো তখন সেটা হবে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনটা কি কি আছে? ফার্স্ট পার্সন হচ্ছে দুটো, এক হচ্ছে আমি আর আমরা। এই যে বলছি আমি, আমি ইংরেজি আই, আমি, তাহলে আমি কে? আমি বললে কি একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। এই পার্সনের সাথে কিন্তু নাম্বারের একটা যোগ আছে, সেটাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যখন বলছি আমি, আমি মানে কি? যে কোনো একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। আমি মানে তো আমি দশজনকে নিয়ে বলতে পারি না যে আমি, তখন সেটা হয়ে যাবে আমরা। তাহলে যখন এই একজন আমি বোঝাচ্ছি একজন, তার মানে কি? সেটা তো একটা সিঙ্গুলার নাম্বার, কারণ এই আমরা নাম্বারে বলেছিলাম যে যখন কোনো একজন ব্যক্তি বা একটা জিনিসকে বোঝাবে তখন সেটাকে বলা হবে সিঙ্গুলার নাম্বার। তাহলে এই যে আমি নিজেকে একাকে বলছি, তাহলে এটা একটা সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা দেখলাম কি যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই। এবার প্লুরাল নাম্বারে কি আছে? আমরা। আমি আমরা যদি বলি তাহলে আমি কি একাকে বলছি না, কোনো একজন ব্যক্তি আমরা হতে পারে না। আমরা মানে কি? অনেকজন থাকবে, তখন তো আমরা তাকে আমরা বলবো। তাহলে এই যে আমরা বলছি এটা হচ্ছে আমরা ইংরেজি হচ্ছে উই, আর এই উইটা হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। তাহলে আমরা ফার্স্ট পার্সনে কি কি দেখলাম? ফার্স্ট পার্সন হচ্ছে দুটো, একটা হচ্ছে আই যার অর্থ আমি, আর একটা হচ্ছে উই যার অর্থ হচ্ছে আমরা। এছাড়া এই দুটো ছাড়া পৃথিবীতে আর কিন্তু কোনো ফার্স্ট পার্সন নেই। তোমরা যারা স্টুডেন্ট আছো, আমি এইটা প্রায় 60-70% স্টুডেন্টের ক্ষেত্রে দেখেছি, তারা কিন্তু এই পার্সন এবং নাম্বার প্রচুর পরিমাণে ভুল করে, এবং তার সাথে বিভার বা হ্যাভ ভার্ব, সেগুলো আজকে আমি তোমাদের সাথে পরে পরে আলোচনা করব। তাই জন্য তোমাদের কিন্তু আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট তোমাদের কাছে, আর তোমাদেরকে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে, তাহলে কিন্তু তোমাদের যে ছোট ছোট যে ট্রান্সলেশন সেগুলোতে কিন্তু আর কখনো কোনো ভুল হবে না। তাহলে চলো দেখে নেওয়া যাক। এরপর আছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনও দুটো আছে, একটা হচ্ছে তুমি। আমি যখন বলছি তুমি, তুমি মানে কি? কোনো একজনকে বলছি, তাহলে এটা হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে তুমি, যার ইংরেজি হচ্ছে ইউ। ইউ মানে তুমি। সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বারে আমি বলবো তুমি, তোমরা। তুমিটা ছিল সিঙ্গুলার নাম্বার, তোমরা যখন বলবো, এই যে তোমরা, তোমরা মানে কি? আমি একজনকে কাউকে বলছি না, সেখানে আমি অনেকজনকে বোঝাচ্ছি বা একের বেশি জনকে বোঝাচ্ছি, দুজন হলেও সেগুলো সেটাকে আমরা বলবো তোমরা। তাহলে এই যে তোমরা বলছি তার ইংরেজি হচ্ছে ইউ। তুমি অর্থেও ইউ হয় এবং তোমরা অর্থেও ইউ হয়। তাহলে আমরা দেখলাম কি যে সেকেন্ড পার্সন কিন্তু পৃথিবীতে দুটোই আছে, একটা হচ্ছে তুমি মানে ইউ, আর আরেকটা হচ্ছে তোমরা, সেটার ইংরেজি হচ্ছে ইউ। এরপর যেটা আমরা দেখে নেব খুব মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সনে কি হয়? থার্ড পার্সন হচ্ছে সে বা ইহা বা যে কোনো একটা নাম হবে, যে কোনো একটা জিনিস হবে। কারণ কি, আমি যদি বলি সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার মানে কি? সে একজন হবে, তাহলে সেটা যে কোনো নাম হতে পারে। হয়তো আমি বললাম যে রাম, তাহলে কি একজনকেই বোঝাচ্ছে? তাহলে যে কোনো নাম হবে, যে কোনো একটা জিনিস হবে, এবং হি আর ইট সি এগুলো হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার।
হি আর সি কি? যদি ছেলে হয় তাকে আমরা বলবো হি মানে সে, আর যদি মেয়ে হয় তাকে তাহলে তাকে বলবো আমরা সি। ইট যেটা আমরা বলছিলাম ইহা বা এটা, আর যে কোনো সিঙ্গেল নেম। এরপর আছে প্লুরাল নাম্বার, থার্ড পার্সন প্লুরাল নাম্বার কি আছে? দে মানে তারা, দে মানে হচ্ছে তারা। প্রথমেই আমরা দেখে নেব যে পার্সনের সাথে ভার্বের সম্পর্কটা কি। ভার্ব মানে বিভার্ব, আমরা প্রথমে দেখব পার্সনের সাথে বিভার্বের সম্পর্কটা কি। এর আগে যেদিনকার আমি ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম সেদিনকার আমি তোমাদেরকে বলেছিলাম যে বিভার্ব কোনগুলো। বিভার্ব হচ্ছে তিনটে, যেটা হচ্ছে অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর আর। তাহলে আমরা চলো দেখে নিই পার্সন অনুযায়ী অ্যাম ইজ আর কোথায় কোথায় বসে। আমরা আয়ের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাম বসাতে পারি, অ্যাম কিন্তু আর অন্য কোনো জায়গায় হবে না। উ এর ক্ষেত্রে হবে আর, ইউ আর, ইউ আর মানেগুলো একসাথে বলে দিই। আই এম মানে হচ্ছে আমি হই, উই আর মানে আমরা হই, ইউ আর মানে তুমি হও, এদিকে ইউ আর মানে তোমরা হও। আমরা জানি কি প্লুরাল ফর্মেও ইউ হয় আর সিঙ্গুলার ফর্মেও ইউ হয়, তুমি আর তোমরা। হি অথবা সি ইজ মানে সে হয়, দে আর মানে তারা হয়। এই জিনিসগুলো তোমরা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, কারণ কি যখন আমরা ট্রান্সলেশন শিখব তখনের জন্য কিন্তু এগুলো খুব 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 ইম্পর্টেন্ট। তোমরা যদি এই বেসিক নলেজটা তোমাদের যদি না থাকে তাহলে কিন্তু তোমরা কোনো রকম কোনো ট্রান্সলেশন করতে পারবে না। ইভাবে দু ধরনের হয়, যেমন ধরো প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে হয় অ্যাম ইজ আর, যখন আমি কি বলছি আমি হই তার মানে কি আমি বর্তমানে আছি। যদি বলি আমি ছিলাম তার মানে কি আমি আগে, মানে অতীত বোঝাচ্ছে, এটা হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্সের বিভাগ হচ্ছে দুটো, একটা হচ্ছে ওয়াজ আর আরেকটা হচ্ছে ওয়ার। চলো দেখে নিই এগুলো কোথায় কোথায় বসে। আয়ের ক্ষেত্রে হবে ওয়াজ, যেটার অর্থ হচ্ছে আমি ছিলাম, এখন আমি নই, আমি ছিলাম। উই ওয়ার আমরা ছিলাম, ইউ ওয়ার তুমি ছিলে, ইউ ওয়ার তোমরা ছিলে। হি অথবা সি ওয়াজ সেটা হচ্ছে সে ছিল, আর দে ওয়ার মানে তারা ছিল। তাহলে এই যে যখন আমি যদি বলি যে বর্তমানে আমি যা, ধরো আমার নাম রাজশ্রী মাইতি, তাহলে আই অ্যাম রাজশ্রী মাইতি। যদি বলি আমি স্টুডেন্ট ছিলাম, আমি ছাত্রী ছিলাম, তখন হবে আই ওয়াজ আ স্টুডেন্ট। তাহলে তোমার পার্থক্যটা বুঝতে পারছো যে যদি বলি আমি হই বা তুমি হও এরকম যখন অর্থ হবে তখন সেখানে হবে অ্যাম ইজ আর, আর যখন ছিলাম অর্থে হবে তখন হবে ওয়াজ ওয়্যার। আমরা অ্যাম ইজ আর সম্পর্কে জানলাম এবং সেগুলো কোথায় বসে সেগুলোও জানলাম। তাহলে চলো কিছু আমরা এক্সাম্পল দেখে নিই, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো আমি বলছি আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, মানে কি আমি এখন একজন ছাত্র আছি, আছি যে ছিলাম বা হব এরকম কিন্তু না, আমি আছি। তাহলে এই যে প্রেজেন্ট ফর্ম তাই জন্য আমি আই অ্যাম বসিয়েছি। উই আর প্লেয়ার্স আমরা খেলোয়াড়। এবার এখানে একটা প্রশ্ন আছে, যেমন ধরো আমি ছাত্র, তাহলে এখানে হই, এই যে আমি হই ছাত্র এইটা তোমাদেরকে কিন্তু বুঝতে হবে। আমি ছাত্র মানে আই স্টুডেন্ট লিখে দেবো সেটা কিন্তু হবে না, কারণ সেই সেন্টেন্সের মধ্যে কোনো ভার্ব নেই, আর ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স হতে পারে না। আমরা খেলোয়াড় তুমি যদি লিখে দাও যে উই প্লেয়ার্স তাহলে কিন্তু হবে না, তোমাদেরকে লিখতে হবে উই আর প্লেয়ার্স, মানে একটু ভাঙতে হবে কথাটাকে, একটু ভাঙতে হবে। আমরা হই খেলোয়াড়, আমি হই স্টুডেন্ট, তাহলে এই যে হই হওয়া অর্থ হচ্ছে সেই জন্য আমরা কি বসাবো অ্যাম ইজ আর। ইউ আর রাম তুমি রাম বা তুমি হও রাম। ইউ আর ফার্মার্স তুমি বা তোমরা কৃষক, এখানে দেখো এই ইউ মানে তুমি, কারণ কি রাম যে কোনো একজনকেই বোঝাচ্ছে, কিন্তু এই ইউ মানে হচ্ছে তোমরা, কি করে বুঝবে? যেমন ধরো এই যে আমি বলছি ফার্মার্স, লাস্টে এস যোগ করেছি, আমরা এস যোগ করি কখন? তোমাদেরকে যখন নাম্বার শিখিয়েছিলাম তখন বলেছিলাম যে কোনো প্লুরাল ফর্মের ক্ষেত্রে আমরা এস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরালে নিয়ে যাই,
তাহলে আমি যদি বলি ফার্মার মানে সে একজন চাষীকে বোঝাচ্ছে, কিন্তু যদি এস যোগ করে ফার্মার্স করে দিই তাহলে সেখানে কিন্তু একের বেশি মানে চাষিরা এরকম তার মিনিং হচ্ছে। তাহলে চাষিরা যখন বলছে তখন কেউ একজন হতে পারে না, সেই জন্য ইউ আর ফার্মার্স মানে হচ্ছে তোমরা হও কৃষক। হি ইজ আ গুড বয়, সে একজন ভালো ছেলে। ইট ইজ ভেরি হার্ড, এটা খুব কঠিন। দে আর সোলজার্স, তারা সোলজার মানে তারা সৈনিক, তারা হয় সৈনিক। এরপরে আমরা দেখে নেব ওয়াজ ওয়ার এর কিছু উদাহরণ। এবার আমরা দেখে নেব অ্যামসারের পর ওয়াজ ওয়ার নিয়ে কিছু সেন্টেন্সের প্রয়োগ। যেমন ধরো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে ওয়াজ ওয়ার মানে হচ্ছে ছিলাম অর্থে হবে বা ছিল অর্থে হবে, সেগুলো কিরকম। যেমন ধরো আই ওয়াজ এ সিঙ্গার, আমি একজন গায়িকা ছিলাম। উই ওয়ার ফ্রেন্ডস, আমরা বন্ধু ছিলাম। ইউ ওয়ার দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, তুমি ক্লাসের প্রথম ছেলে ছিলে। ইউ ওয়ার স্টুডেন্টস, তোমরা ছাত্র বা ছাত্রী ছিলে। হি ওয়াজ এ ডান্সার, সে একজন ডান্সার ছিল। সি ওয়াজ এ রাইটার, সে একজন লেখক ছিল বা সরি লেখিকা ছিল, কারণ এখানে আমি বলছি সি তাহলে এটা সে একজন লেখিকা ছিল। দে ওয়ার সেলার্স, তারা বিক্রেতা ছিল। তাহলে এই যে আমি বলছি ছিল, এই ছিল অর্থে হবে ওয়াজ এবং ওয়ার। বি ভার্বের পর আমরা চলো দেখে নিই হ্যাভ ভার্ব। এই বি ভার্ব এবং হ্যাভ ভার্বের মধ্যে কিন্তু সবাই প্রচুর ভুল করে, কিন্তু তোমরা যদি মানেটা ঠিক মতো বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের আর ভুল হওয়ার অতটা ইয়ে থাকবে না। যেমন ধরো হ্যাভ, হ্যাভ ভার্বের মধ্যে কি কি আছে, হ্যাভ ভার্বের মধ্যে আছে হ্যাভ আর হ্যাজ। এবার আমরা দেখে নেবো যে পার্সন অনুযায়ী হ্যাভ আর হ্যাজ কোথায় কোথায় বসে। আই হ্যাভ মানেটা হচ্ছে আমার আছে। আমার আছে মানে কি, আমার একটা কোনো জিনিস সেটা আমার অধিকারে আছে, সেটা আমার। উই হ্যাভ আমাদের আছে, ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ তোমাদের আছে। হি অথবা সি হ্যাজ মানে তার আছে, আর ইট হ্যাজ মানে হচ্ছে এটার আছে। দে হ্যাভ মানে তাহাদের আছে। তাহলে দেখবে এই যে অ্যাম ইজ আর মানে কি আমি হওয়া অর্থ হচ্ছে, আর যখন হ্যাভ আর হ্যাজ হবে তখন আছে অর্থে হবে। তাহলে চলো আমরা দেখে নিই হ্যাভ এবং হ্যাজ এর কিছু সেন্টেন্সের কিছু এক্সাম্পল। হ্যাভ এবং হ্যাজ এই যে আছে অর্থে এইগুলোর আমরা কয়েকটা সেন্টেন্স দেখে নিই চলো, তাহলে কিন্তু জিনিসটা তোমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। যেমন ধর আমি বলছি আই হ্যাভ এ নিউ ড্রেস, আমার একটি নতুন ড্রেস রয়েছে। তাহলে এই অ্যাম ইজ আর এবং হ্যাজ হ্যাভ এগুলোর মধ্যে তফাৎ কি আছে। আমি যখন বলছি আমি আই অ্যাম মানে হচ্ছে আমি হই, কিন্তু যদি বলি আই হ্যাভ মানে সেটার অর্থ হচ্ছে আমার আছে। এবার এই জায়গাতে অনেক স্টুডেন্ট কি করে ভুল করে, তারা কি করে, তারা জানে কি মাই মানে হচ্ছে আমার, তাহলে যখন বলছি আমার আছে তারা কি করে মাই হ্যাভ বা মাই হ্যাজ এরকম কিছু একটা করে দেয়। কিন্তু এটা তোমাদেরকে মনে রাখতে হবে মাই এই এই মাই হচ্ছে সাবজেক্ট হিসেবে বসতে পারে, কিন্তু তার সাথে আরেকজনকে নিয়ে বসবে। মাই কখনো একা একা কিন্তু সাবজেক্ট হতে পারে না, আই একা সাবজেক্ট হতে পারে। তাহলে যখন বলবো আমার আছে তখন তার ইংরেজি হবে আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ। তাহলে দেখো এই যে বলছি আই হ্যাভ এ নিউ ড্রেস, আমার একটি নতুন ড্রেস আছে, কিন্তু হয়তো এরকম তোমরা যদি লিখে দাও যে আই অ্যাম এ নিউ ড্রেস, তার মানে কি আমি নিউ ড্রেস হই, এটার কি কোনো মানে হচ্ছে, হচ্ছে না তো। তাহলে যখন দেখবে হওয়া অর্থ হবে তখন হবে অ্যাম ইজ আর, যখন আছে অর্থ হবে তখন হবে হ্যাভ অথবা হ্যাজ। আই হ্যাভ এ নিউ ড্রেস, আমার একটি নতুন ড্রেস রয়েছে। আই উই হ্যাভ এ বিউটিফুল হাউস, আমাদের একটি সুন্দর ঘর আছে। ইউ হ্যাভ এ পেন, তোমার একটি পেন আছে। ইউ হ্যাভ এ নাইস কার, তোমাদের একটি সুন্দর গাড়ি আছে। হি হ্যাজ এ ডল, তার একটি পুতুল আছে। ইট হ্যাজ এ বিউটিফুল কালার, এটার একটি সুন্দর রং আছে। দে হ্যাভ রেজাল্টস ইন দেয়ার হ্যান্ডস, তাদের হাতে রেজাল্ট আছে। তাহলে দেখো প্রত্যেকটাতেই কিন্তু আছে অর্থ হচ্ছে, হ্যাভ এবং হ্যাজ এগুলো যখন আছে অর্থ হবে তখন আমরা সেন্টেন্সের মধ্যে সেগুলো প্রয়োগ করব। হ্যাভ এবং হ্যাজ
এই দুটোর অর্থ যে আছে তার মানে কি, এটা একটা প্রেজেন্ট ফর্মে বোঝাচ্ছে আমার বর্তমানে আছে, এই অর্থে আমরা কি হ্যাভ আর হ্যাজ বসাবো। কিন্তু যদি পাস্ট ফর্মে হয় তখন কি হবে, আমার ছিল, আমার আগে ছিল, এখন আমার আর নেই, এইরকম যখন ছিল অর্থে হবে তখন হবে হ্যাড। এটাও কিন্তু একটা হ্যাভ ভার্বেরই অংশ, যেটা হচ্ছে পাস্ট ফর্মের অংশ, সেটা হচ্ছে হ্যাড। আমি এর আগে বলেছিলাম যে ওয়াজ ওয়্যার মানে হচ্ছে ছিল অর্থে হবে, কিন্তু সেটা কি আমার একটা আইডেন্টিটি বোঝাবে, আমি কি সেইটা বোঝাবে যে আমি এটা ছিলাম, আমি আগে এটা ছিলাম, এরকম বোঝাবে। কিন্তু এই জায়গাতে কি হবে, এইটা ছিল অর্থটা কিরকম হবে, যে আমার ছিল মানে আমি কোন একটা জিনিসের, জিনিসটা আমার অধিকারে ছিল, এইরকম যখন হবে তখন হবে হ্যাড। মানেগুলো একটু দেখে নেব, আই হ্যাড মানে আমার ছিল, উই হ্যাড মানে আমাদের ছিল, ইউ হ্যাড মানে তোমার ছিল, ইউ হ্যাড মানে তোমাদের ছিল, সি হি অথবা সি মানে হচ্ছে তার ছিল, মেয়েদের ক্ষেত্রে আমরা সি বসাবো এবং ছেলেদের ক্ষেত্রে আমরা হি বসাবো, ইট হ্যাজ, ইট হ্যাড মানে এটার ছিল, দে হ্যাড মানে তাহাদের ছিল। তাহলে চলো এই হ্যাড যোগে আমরা কয়েকটা সেন্টেন্স দেখে নিই। হ্যাড যোগে সেন্টেন্স গুলো কিরকম হবে, যেমন ধরো আই হ্যাড এ ডগ, আই হ্যাড এ ব্যাগ, আমার একটি ব্যাগ ছিল, ইউ হ্যাড এ বিউটিফুল ওয়াচ, তোমার একটি সুন্দর ঘড়ি ছিল, দে হ্যাড এ হাউস, তাদের একটি বাড়ি ছিল, ইউ হ্যাড এ ডগ, তোমার একটি কুকুর ছিল, হি হ্যাড এ ড্রেস, তার একটি ড্রেস ছিল, উই হ্যাড এ কার, আমাদের একটি কার ছিল। তাহলে এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আমি বলছি ছিল, হ্যাড অর্থে যে ছিল বলছি, প্রত্যেকটাই কিন্তু, প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে নাউন যোগ হয়েছে, মানে কি কোনো একটা জিনিস সেটা কারো একটা অধিকারে ছিল, এইরকম যখন অর্থ হবে তখন আমরা সেখানে হ্যাড বসাবো। কিন্তু যখন কারো আইডেন্টিটি বা নিজের নিয়ে যখন কিছু প্রকাশ করা হবে, যে আমি এইটা ছিলাম, সে ওটা ছিল, তো এরকম যখন হবে তো সেই অর্থে আমরা তখন ওয়াজ ওয়্যার বসাবো। তাহলে দেখে নিলে যে ওয়াজ ওয়্যার আর হ্যাডের মধ্যে তফাৎটা কি আছে। আশা করি এই যে এক্সাম্পলগুলো আমি তোমাদেরকে দিলাম এবং এই যে অ্যামিজার, ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ, হ্যাড, এইগুলো নিয়ে যে তোমাদের আলোচনা করলাম তার সাথে পার্সন নিয়ে, এই সবকটা তোমরা যদি খুব ভালো করে মন দিয়ে শুনে থাকো তাহলে কিন্তু ছোট ছোট যে বাক্যগুলো, ছোট ছোট যে ট্রান্সলেশনগুলো, এগুলো কিন্তু তোমরা নিজেরা করতে পারবে এবং এক্ষেত্রে তোমাদের আর কোনো কনফিউশন হবে না, কোনো সমস্যা হবে না এবং কোনো রকম কোনো ভুলও হবে না। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সাথে, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যাতে করে আমার আরও অন্যান্য ভিডিওগুলো তোমাদের কাছে চলে যায়, এবং তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন যাওয়ার জন্য। তাহলে চলো আজ এই অবধি, পরের দিন আবার তোমাদের কাছে নতুন একটা টপিক নিয়ে চলে আসবো।